বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সকলে ভালো আছেন। মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত ধরনের প্রাণী সৃষ্টি করেছেন, পশু পাখি যত কিছু আছে, প্রত্যেকটা প্রাণীরই একটি কমফোর্ট জোন থাকে। মনে করেন যে আমরা যদি বাঘ এবং হরিণকে একসাথে রাখার চেষ্টা করি, এটা আদৌ সম্ভব না। এমন প্রত্যেকটা প্রাণীরই একটা কমফোর্ট জোন থাকে যেখানে তারা মিলেমিশে একত্রে বাস করতে। আমাদের অ্যাকুরিয়ামটা দেখতে অনেক ছোট হলেও এখানে কিন্তু পুরো ইকোসিস্টেমে চলে। এখানে অনেক প্রজাতির মাছ আমরা রাখতে পারি, অনেক ধরনের অ্যাকুরিয়াম প্লান্টস আমরা করতে পারি, এখানে আমরা অনেক ধরনের শ্যাওলা উৎপাদন করতে পারি, অনেক ধরনের শামুক রাখতে পারি। অর্থাৎ এই ছোট্ট একটা অ্যাকুরিয়াম না, একটা জগৎ। তো আমরা যখন এই অ্যাকুরিয়াম দেখি বিভিন্ন জায়গায় সুন্দর মাছ গাছ, তখন আমাদের অ্যাকুরিয়ামে মাছ পালনের শখ হয়। তখন আমরা যেটা করি, আমরা অ্যাকুরিয়ামের দোকানে চলে যাই, সেখানে গিয়ে আমাদের পছন্দের অ্যাকুরিয়াম, আমাদের যত ধরনের মাছ পছন্দ হয় সব মাছ কিনে এনে বাসায় এনে অ্যাকুরিয়ামে পানি দিয়ে মাছগুলো ছেড়ে দিই। এবং দেখা যায় খুব শীঘ্রই আমার বিভিন্ন মাছ মারা যাচ্ছে, এক মাছ অন্য মাছকে খেয়ে ফেলছে, লেজ কামড়ে ছিঁড়ে ফেলছে, একটা মাছ তো অ্যাক্টিভ আর একটা অসুস্থ হয়ে পড়ে আছে। তো এই ধরনের নানা সমস্যার মধ্যে আমরা পড়ে যাই। এই পুরো জিনিসটাকে বলা হয় অ্যাকুরিয়াম ফিশ কম্প্যাটিবিলিটি। আজকের ভিডিওতে আমি এই বিষয়টি আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব, যাতে করে আপনারা যখন অ্যাকুরিয়াম কিনবেন, অ্যাকুরিয়ামে মাছ কিনবেন, মাছ আনার পর মাছগুলো কোনো সমস্যা হবে না, একত্রে খুব স্বাচ্ছন্দ্যে মাছগুলো বসবাস করতে পারবে। আশা করি আপনারা এই ধরনের একটা ভিডিওর অনেক অপেক্ষায় ছিলেন এবং আমি চেষ্টা করব খুব সুন্দরভাবে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য। তাহলে চলেন শুরু করা যাক আজকে সুন্দর একটা ভিডিও। একটি অ্যাকুরিয়ামে একসাথে সব প্রজাতির মাছ থাকতে পারে না, যার কারণে আমাকে অ্যাকুরিয়াম কেনার পূর্বেই জেনে নিতে হবে যে একসাথে কি কি প্রজাতির মাছ থাকতে পারে। তবে যারা অলরেডি অ্যাকুরিয়াম কিনে বিভিন্ন প্রজাতির মাছ কেনার পরে আমার এই ভিডিওটা দেখছেন, তাদের জন্য ভিডিওর শেষে আমি কিছু টিপস দিয়ে দিব, যাতে কিছুটা হলেও আপনারা সমস্যা থেকে বাঁচতে পারেন। অ্যাকুরিয়ামে কোন মাছের সাথে কোন মাছ রাখা যাবে কি যাবে না, সেটা নিয়ে গুগলে অনেক চার্ট টার্ট অনেক কিছু আছে, সেই বিষয়গুলো নিয়ে আমি ভিডিওর শেষে আলোচনা করব। এই জন্য কারণ আপনারা ওইটার থেকে বেশি আগ্রহ এইটার প্রতি যে গোল্ডফিশের সাথে আমরা কী মাছ রাখতে পারবো, বা অ্যাঞ্জেল ফিশের সাথে আর কী মাছ রাখা যাবে, গাপ্পি মলি প্লাটি শর্টটেল তারপর ফাইটার এগুলোর সাথে অন্য কী মাছ রাখা যায়, মানে আপনারা এইভাবে চিন্তা করেন, যার কারণে আমি এই জিনিসটাই আপনাদেরকে আগে বুঝাবো। চার্ট বিষয়টা আমি সবার শেষে নিয়ে আসতেছি। প্রথমে আমরা আলোচনা করব যে গোল্ডফিশের সাথে আর কী কী মাছ রাখা যায়, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই যারা নতুনভাবে মাছ পালন শুরু করতে চান তাদের পছন্দের প্রথম তালিকায় গোল্ডফিশ থাকে। তো এখন যদি আপনারা গোল্ডফিশের সাথে অন্য কোনো মাছ রাখতে চান, তাহলে আপনাদেরকে আগে গোল্ডফিশের স্বভাবটা বুঝতে হবে। গোল্ডফিশ খুবই শান্ত মেজাজের একটা মাছ, এরা দেখবেন যে খুব বেশি একটা দৌড়াদৌড়ি করে না, আপনি খাবার দিতে গেলে তারা এসে আপনার হাতের উপর বসে খাবার খেতে চাবে, তারপর দেখবেন যে এরা তেমন একটা কামড়া কামড়ি করবে না, খুব শান্ত মেজাজের মাছ হলো গোল্ডফিশ। তো যেহেতু গোল্ডফিশ মাছটা খুব শান্ত মেজাজের, এর সাথে যদি আপনি কোনো মাছ রাখতে চান সেটাকেও আপনার এরকম শান্ত মেজাজের খুঁজতে হবে। তারপর অনেকে অ্যাঞ্জেল রাখতে চান গোল্ডফিশের সাথে, তো অ্যাঞ্জেলটাও যদি গোল্ডফিশের সাথে রাখেন, পরামর্শ হলো গোল্ডফিশটা বড় হবে, অ্যাঞ্জেল তার অর্ধেক সাইজ হবে, কারণ অ্যাঞ্জেল কিন্তু খুব অ্যাগ্রেসিভ ফিশ। ঠিক আছে, যদি গোল্ডফিশের থেকে বড় অ্যাঞ্জেল আপনারা রাখেন বা গোল্ডফিশের সমান অ্যাঞ্জেলও আপনারা রাখেন, তাহলে কিন্তু অ্যাঞ্জেল মাছ গোল্ডফিশকে তাড়া করবে, কামড়ও দিতে পারে। কারণ এদের সাথে যদি আপনি অ্যাক্টিভ প্রজাতির মাছ দেন, তাহলে দেখবেন যে এদের মধ্যে মারামারি হবে বা অ্যাক্টিভ প্রজাতির মাছগুলো খাবার খেয়ে নেবে, গোল্ডফিশ ঠিকমতো খাবার খেতে পারবে না, নানান ধরনের সমস্যায় আপনারা পড়ে যাবেন। অনেকে আবার গোল্ডফিশ এবং কুইকাপ একসাথে রাখতে চান, তো সেক্ষেত্রে আমার পরামর্শ হলো গোল্ডফিশ আপনি যেই সাইজের কিনবেন তার ঠিক অর্ধেক সাইজের কুইকাপ কিনবেন, তাহলে ইনশাল্লাহ এটা মোটামুটি মারামারি করবে না। যদি গোল্ডফিশ থেকে কুইকাপ বড় হয়, কুইকাপ কিন্তু গোল্ডফিশকে কামড় দিতে পারে, তাড়া করতে পারে, আর কুইকাপ একটু গোল্ডফিশের তুলনায় অ্যাক্টিভ বেশি হয়। আর গাপ্পি মলি প্লাটি এই ধরনের মাছ যদি আপনারা গোল্ডফিশের সাথে রাখতে চান, আমার পরামর্শ হলো গাপ্পিটা অ্যাভয়েড করবেন, কারণ গোল্ডফিশের মুখ অনেক বড়, গাপ্পি যদি একটু ছোট হয় তাহলে কিন্তু গোল্ডফিশ গাপ্পিকে খেয়ে ফেলবে। হ্যাঁ, মলি শর্টটেল এবং প্লাটি রাখতে পারবেন গোল্ডফিশের সাথে, তবে মলি প্লাটি শর্টটেল একদম বড় সাইজেরটা এই মাছের সাথে রাখতে পারবেন। আর গোল্ডফিশের সাথে সাকার জাতীয় যে সকল মাছ আছে, যারা পানির নিচে থাকে, পানির নিচে ময়লাগুলো খায়, সে সকল মাছ কিন্তু গোল্ডফিশের সাথে রাখা যাবে।
এছাড়া আপনারা আর কোনো ধরনের মাছ গোল্ডফিশের সাথে রাখবেন না। তবে যদি আপনি একটি সুন্দর গোল্ডফিশ ট্যাঙ্ক করতে চান, আমার পরামর্শ হলো শুধুমাত্র গোল্ডফিশ বিভিন্ন ভিন্ন কালারের পাওয়া যায়, কালো আছে, লাল আছে, সাদা আছে, এরকম ভিন্ন ভিন্ন কালারের ভিন্ন ভিন্ন জাতের গোল্ডফিশ আপনারা সব এক সাইজের কিনবেন। কিনে একটা ট্যাঙ্কে রাখবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার ট্যাঙ্কটা সুন্দর লাগবে, অন্য কোনো মাছ না দাঁড় করানো, গোল্ডফিশগুলো সুন্দর থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। ওকে, তারপরে আমরা আসি ফাইটার মাছ নিয়ে, যে ফাইটার মাছের সাথে আর কি মাছ রাখা যায় অথবা একসাথে কি পরিমাণ ফাইটার মাছ রাখা যায়। আমরা সাধারণত জানি ফাইটার মাছ বা বেটা মাছ এটা হলো খুবই অ্যাগ্রেসিভ, একসাথে যদি আমরা একের অধিক রাখি তাহলে একটা একটাকে মেরে ফেলবে বা কামড়ায় ছিঁড়ে ফেলবে। তো এখন অনেকে জিজ্ঞাসা, আমরা তো এক ট্যাঙ্কে অনেক মাছ একসাথে রাখি, আপনারা ভিডিওতে দেখেন, তো মূলত যেটা হয়েছে আমরা বাচ্চা থেকে একসাথে বড় করি, বড় করার পর যে মেল মাছগুলো আছে যেটা লেজ বেশি বড় হয় সে মেল মাছগুলোকে আলাদা করে দিই আর একসাথে ফিমেলগুলোকে এভাবে রেখে দিই, কারণ ফিমেল একসাথে অনেকগুলো থাকতে পারবে। তবে যদি আপনারা একবার মেল ফিমেল সবগুলোকে আলাদা করে দেন, পুনরায় যদি আবার একসাথে শুধু ফিমেলগুলো রাখতে যান, সেক্ষেত্রে ফার্স্টের দিকে একটু মারামারি করবে, হয়তো এক মাস বা 15 দিন পরে আস্তে আস্তে আবার অ্যাডজাস্ট হয়ে গেলে মারামারি বন্ধ হয়ে যাবে। অনেকে জিজ্ঞাসা করে মেল ফিমেল একসাথে রাখা যাবে কি না, মেল ফিমেলও একসাথে রাখা যাবে না, যখন সেটা বড় হয়ে যাবে আমরা জাস্ট মাঝে মধ্যে ভিডিওর জন্য একসাথে রেখে থাকি। তবে আপনারা এই বিষয়ে শিওর থাকবেন যে একসাথে দুইটা বড় সাইজ অর্থাৎ অ্যারাল সাইজের মেল বেটা মাছ বা ফাইটার মাছ কখনোই একসাথে রাখা যাবে না, এদেরকে আলাদা আলাদা সেপারেট করে রাখতে হবে, হোক সেটা ছোটো অ্যাকুরিয়াম বা বড় অ্যাকুরিয়াম। আর যারা ছোটো মাছ দিয়ে কমিউনিটি ট্যাঙ্ক তৈরি করেন, যেমন গাপ্পি, মলি, প্ল্যাটি, টেট্রা, এদের সাথে আপনারা চাইলে একটা দুইটা ফাইটার ফিমেল রাখতে পারেন, ছোট হলে দুই তিনটা রাখতে পারেন, আর যদি দেখেন বড় হয়ে গিয়েছে সেক্ষেত্রে একটা ফিমেল ফাইটার রাখতে পারবেন। আর যারা কমিউনিটি ট্যাঙ্ক করতে চান অর্থাৎ একসাথে গাপ্পি, মলি, প্ল্যাটি, টেট্রা এ ধরনের অনেক মাছ যারা একসাথে রাখতে চান, তাদের জন্য পরামর্শ হলো আপনারা গাপ্পি, মলি, প্ল্যাটি, শর্টটেল এবং কিছু ছোট সাইজের টেট্রা, যেমন গুলো টেট্রা, নিয়ন টেট্রা, এগুলোকে একসাথেও রাখতে পারেন, আবার আলাদা গাপ্পি ট্যাঙ্ক, আলাদা মলি ট্যাঙ্ক, আলাদা টেট্রা ট্যাঙ্ক, আলাদা শর্টটেল ট্যাঙ্কও আপনারা করতে পারেন। তবে গাপ্পি, মলি, প্ল্যাটি, শর্টটেল এটা একসাথে রাখা যায়, তবে চেষ্টা করবেন সবগুলো মাছ যাতে মোটামুটি একই সাইজের হয়, এইটা খুব বেশি করে খেয়াল রাখার জন্য। তবে মলি মাছের মুখটা একটু বড় সাইজ হওয়ার কারণে সে গাপ্পি মাছে বাচ্চা খেয়ে ফেলবে, তাছাড়া টেট্রাগুলো গাপ্পির বাচ্চা খেয়ে ফেলে আপনারা জেব্রাও রাখতে পারেন ট্যাঙ্কে। তবে সমস্যা এটাই, যদি আপনারা গাপ্পি, মলি, টেট্রা, জেব্রা সব একসাথে রাখেন তাহলে আপনারা বাচ্চা পাবেন না অ্যাকুরিয়ামের সৌন্দর্য বর্ধনের জন্য, এভাবে মাছ রাখা যায়, কোনো সমস্যা নেই। তাছাড়া কিছু মনস্টার ফিশ আছে যেমন অ্যারোয়ানা, ফ্লোর হর্ন, এই মাছগুলোকে আপনারা আলাদা আলাদা ট্যাঙ্কে রাখবেন, কারণ এগুলো একসাথে দুই তিনটা দিলে এরা কামড়াকামড়ি করবে, মারামারি করবে। আর যদি আপনারা ছোটোবেলা থেকে একসাথে পেলে বড় করতে পারেন তাহলে এগুলো মোটামুটি একসাথে অনেকগুলো রাখা যেতে পারে। এছাড়া বিভিন্ন ধরনের প্যারট ফিশ আছে, প্যারট যেটা আপনারা করবেন, যদি শখ করে প্যারট পালেন তাহলে একটা মেল এবং একটা ফিমেল কিনবেন, কিনে একটা অ্যাকুরিয়ামে শুধু একটা মেল একটা ফিমেল দিয়ে একটা হাড়ি দিয়ে দিবেন, দেখবেন সেখানে বাচ্চা দিবে, আপনাদের ভাল লাগবে। তো প্যারটটা আমি সাজেশন করি অন্য মাছের সাথে না রাখার জন্য, তবে প্যারটের সাথে চিকলেট বা গোড়ামি এই ধরনের মাছও রাখা যায়, এবং গোড়ামি মাছটা আপনি চাইলে মলি ট্যাঙ্কেও দিতে পারেন, মলি মাছের সাথে গোড়ামি থাকবে। তবে একটু সবসময় অ্যাটলিস্ট খেয়াল করবেন যাতে আপনি অ্যাকুরিয়ামে যেই মাছ পালবেন সব মাছের সাইজ যাতে সেম হয়, আপনারা কোনো মাছ বড় কোনো মাছ ছোট এমন কিনবেন না। যদি আপনারা বেশি শখ হয় কমিউনিটি ট্যাঙ্ক করার, তবে যেই পদ্ধতিগুলো আমি আপনাদের বলছি ওইভাবে ওই জাতের মাছ একসাথে রাখবেন, তবে সব মাছের সবসময় খেয়াল করবেন যে সব মাছের সাইজ যাতে সমান হয়। গোড়ামির সাথে আপনি চাইলে অ্যাঞ্জেলও রাখতে পারেন, তবে সাইজ সেম রাখার চেষ্টা করবেন। আসলে অ্যাঞ্জেল ট্যাঙ্কটাও আপনারা একটু সেপারেট করার চেষ্টা করবেন, যে অ্যাঞ্জেল যদি পালন করেন শুধু অ্যাঞ্জেলই পালবেন, ওখানে অন্য কোনো মাছ রাখবেন না। তো এই ছিল মোটামুটি একটা ধারণা। তো এখন আমরা একটা কাজ করি, আমরা এখন যে আমাদের ফিশ কমিউনিটিতে চারটা পাওয়া যায় সেই চারটা একটু ফলো করি, সেখানে আরও ডিটেলস আমরা জানতে পারবো। তো চার্ট দেখিয়ে আপনাদেরকে আরও একটু ক্লিয়ার করে দিই বিষয়টা, যাতে আপনাদের আরও সুন্দরভাবে বুঝতে পারেন। তো এটা হলো ফিশ কম্পিটিবিলিটি চার্ট, আপনারা গুগলে গিয়ে সার্চ করলেই পাবেন যে ফ্রেশ ওয়াটার কম্পিটিবিলিটি চার্ট। তো এটা বোঝা খুবই সহজ, আপনারা যদি একদম উপরে লক্ষ্য করেন লেখা আছে যে অ্যাঞ্জেল ফিশ, তো অ্যাঞ্জেল ফিশ সাথে আপনার কী মাছ রাখতে পারবেন সেটা যদি আপনারা সমানভাবে লক্ষ্য করেন, দেখবেন যে অ্যাঞ্জেলের সাথে
কোনটা কোনটা সবুজ কালার আছে, তো সেই কালারের মাছগুলো রাখতে পারবেন। আর যেটা লাল কালার আছে সেটা রাখতে পারবেন না, আর ওই বরাবর যেটা হলুদ কালার সেটা রাখলেও রাখা যায়, তবে না রাখাটাই বেটার। এবার নিচে সকল মাছের সমান যাবেন, বার্বস, বেটটা, ঠিক আছে, গোল্ড ফিশ, কুইকাপ, সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে। এটা যে সবসময় অ্যাকুরেট হয় তাও না, তবে আমি যেভাবে প্রথম থেকে বুঝাই দিলাম আপনারা একটু এই জিনিসগুলো মেনটেন করবেন, চার্ট ফলো করবেন, সব মিলে ঝিলে মাছগুলো কিনবেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। এখন অনেকে আছেন যে মাছ কিনে ফেলেছেন, বিভিন্ন জাতের মাছ এখন একসাথে রাখতে পারছেন না, তারা আসলে কি করবেন? এটা অনেক বড় একটা সমস্যা, অনেক দূর থেকে কিনে আনেন মাছ, দোকানে ফেরত দিয়ে দেওয়া সম্ভব না। তো আপনারা খেয়াল করবেন যে কোন মাছগুলো বেশি ঝামেলা করতেছে, সেই মাছগুলোকে আলাদা করে দোকান কাছে থাকলে ফেরত দিয়ে দিবেন, না হলে পুকুরে বা অন্য কোথাও ছেড়ে দিবেন। তাছাড়া যে কোনো কাজ করার আগে যাচাই বাছাই করে নেওয়া উচিত। তো আপনারা যারা ভিডিওটা দেখার পর মাছ কিনবেন, আশা করি ভিডিওটা আপনার জন্য অনেক উপকার আসবে। ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই কামনায় আল্লাহ হাফেজ।